তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক পেজ ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। সেখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিলাম। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনাকে উপরের থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে আপনার প্রোফাইলের উপর। সো এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের উপর একবার ক্লিক করে দেব। প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। যদি আপনারা চান তাহলে এইখান থেকেও আপনারা আপনাদের পেজে ঢুকতে পারেন, আর এইখান থেকেও আপনারা আপনাদের পেজে ঢুকতে পারেন। ওকে, সো আমি আমাদের পেজের উপর ক্লিক করে দেবো। দ্বিতীয় অপশনটা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো পেজ আছে সবগুলো এখানে শো করবো। সবগুলো শো করার পর আপনি যেই পেজটা ডিলিট করতে চান সেই পেজের উপর আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সো আমি লাস্ট পেজটা ডিলিট করতে চাই, এটা, সো এটার উপর একবার ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর একদম উপরে আপনি যে অপশনগুলো দেখতেছেন নোটিফিকেশন, সো এইখানে যে অপশনগুলো আপনারা দেখতেছেন এটা সোয়াইপ করে একদম শেষে চলে যেতে হবে। সো আমরা একদম শেষে চলে যাব। শেষে চলে যাওয়ার পর আপনাকে মোরের উপর একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এখান থেকে মোরের উপর একবার ক্লিক করব। মোরের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে একটু নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন এডিট পেজ নামে, সো এটার উপর আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে একদম নিচে আপনি একটা অপশন দেখতে পাবেন সেটিংস নামে, আপনাকে সেটিংসের উপর একবার ক্লিক করে দিতে হবে। সরি, এই সেটিংসের উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এখান থেকে সেটিংসের উপর একবার ক্লিক করব। সেটিংসের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা অনেক কিছু এডিট করতে পারেন, বাট ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে এই অপশনটার উপর একবার ক্লিক করতে হবে, জেনারেলে। সো আমরা জেনারেলে একবার ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পর এখানে আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে চাইলে আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারেন। অ্যান্ড এখান থেকে একটু নিচে যাওয়ার পর এখানে আপনি দেখবেন লেখা আছে রিমুভ পেজ। ওকে, সো এখানে দেখেন লেখা আছে ডিলিট জিবি হৃদয় এডিট পেজ। সো এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে যেটা আপনি যদি ডিলিট করার 14 দিনের মধ্যে আপনি সেটাকে ফেরত আনতে পারবেন, আর 14 দিন পরে এটা একেবারে ডিলিট হয়ে যাবে। 14 দিন পর আর কখনো এটাকে ফেরত আনতে পারবেন না। সো আমরা এখানে ডিলেটে ক্লিক করবো, এখানে এই অপশনটাতে। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। নতুন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর যখনই আপনি ডিলিট পেজের উপর ক্লিক করবেন, ডিলিট পেজের উপর ক্লিক করার সাথে সাথে পেজটা ডিলিট হয়ে যাবে। সো আমরা এটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতেছেন ওয়ার্নিং চলে আসছে। ওকে, যদি আমরা চাই এটাকে 14 দিনের মধ্যে রিকভার করতে পারবো, আর যদি রিকভার করতে না চাই তাহলে 14 দিন পর এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। 14 দিন পর আমরা চাইলেও আর এটা রিকভার করতে পারবো না। সো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক পেজ ডিলিট করতে পারেন। এসিল আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।